স্বাগত বিবিএ টিভির শেয়ারবাজার সংবাদের সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উৎপাদনের সঙ্গে বিপণনকে গুরুত্ব দিতে হবে। বেনাপোল বন্দরে ভ্রমণ খাতে রাজস্ব আয়ে ধস। দেশে স্বর্ণের দাম আপাতত কমছে না। ব্র্যাকের 1,350 কোটি টাকার বন্ড অনুমোদন। ভারত থেকে আমদানি করা নিম্নমানের চালের খালাস বন্ধ। মহামারীকালীন অর্থনীতিও লক্ষণীয় অগ্রগতি সাধন করছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত। আগামীকাল পুঁজিবাজারে লেনদেন চলবে 2:30 পর্যন্ত। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। শিল্প কারখানাগুলোর উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিপণন ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। তিনি বলেন, কলকারখানাগুলোর সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রতিষ্ঠানের লোকসান কমিয়ে লাভজনক করতে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। গতকাল গাজীপুরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের কারখানাগুলো প্রদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন। শিল্প সচিব বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের ন্যায় সামগ্রিক উৎপাদন ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। প্রকল্প পরিচালকদের স্ব স্ব প্রকল্প এলাকায় অবস্থান করে কাজের সুপারভিশন ও মনিটরিং বাড়াতে হবে। বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 2020-2021 অর্থ বছরে ভারত ভ্রমণকারী যাত্রীর সংখ্যা আগের বছরের চেয়ে কমেছে 8,32,647 জন। এ সময় ভ্রমণ খাতে রাজস্ব ঘাটতি হয়েছে 41,63,23,500 টাকা। ভ্রমণ নিষেধাজ্ঞা চিকিৎসা, পর্যটন ও বাণিজ্যিক খাতে এর প্রভাব পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, 1.5 বছর ধরে চলা করোনা বিরূপ প্রভাবে নানা বিধিনিষেধে কমছে যাত্রী যাতায়াত। বেনাপোল ইমিগ্রেশনে প্রতি বছর চিকিৎসা, ব্যবসা, শিক্ষা আর ভ্রমণে প্রায় 18 থেকে 20 লাখ যাত্রী ভারত বাংলাদেশে যাতায়াত করে, যা থেকে বছরে সরকারের 100 কোটি টাকার কাছাকাছি রাজস্ব আহরণ হয়। কোভিড সংক্রমণ রোধে গত বছরের 13 মার্চ ভারত সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশিদের ভারত যাতায়াত বন্ধ হয়ে যায়। বর্তমানে শর্ত সাপেক্ষে শুধু মুমূর্ষু রোগীদের জন্য সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু রয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন হলেও দেশের বাজারে স্বর্ণের দাম আপাতত কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। গত 1 সপ্তাহে বিশ্ববাজারে এই ধাতুটির দাম কমেছে প্রায় 3%, আর প্রতি আউন্সে কমেছে $50-এর উপরে। স্বর্ণের পাশাপাশি প্লাটিনাম ও রূপার দরেও বড় পতন হয়েছে। দেশের বাজারে দাম না কমানোর বিষয়ে বাজুস সভাপতি এনামুল হক খান বলেন, বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের বিষয়টি আমরা দেখছি। লকডাউনের কারণে এখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, তাই আপাতত দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হচ্ছে না। লকডাউন খোলার পর আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ব্র্যাককে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে 1,350 কোটি টাকার 5 বছর মেয়াদী জিরো কুপন বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। সম্প্রতি MRA-র নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফসিউল্লাহ অনারম্বর অনুষ্ঠানে ব্র্যাকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তুষার ভৌমিকের কাছে এই অনুমোদনপত্র হস্তান্তর করেন। এর আগে গত 3 ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্র্যাককে 1,350 কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছিল। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও বিত্তবানরা 1 কোটি টাকার একাধিক গুণিতক দিয়ে এ বন্ড কিনতে পারবেন। বন্ডটি লিড অরেঞ্জার RSA অ্যাডভাইজারি লিমিটেড ও ট্রাস্টি হিসেবে কাজ করছে MTB ক্যাপিটাল লিমিটেড। ভারত থেকে আমদানি করা চালের মধ্যে মরা, নষ্ট ও বিবর্ণ দানার পরিমাণ বেশি থাকা জাহাজ থেকে চাল খালাস বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত এ চালের চালান খালাস হচ্ছিল। সাধারণত চাল গ্রহণের ক্ষেত্রে 2 থেকে 3% মরা, বিনষ্ট ও বিবর্ণ গ্রহণের বিধান থাকলেও জাহাজে থাকা চালে এর পরিমাণ অনেক বেশি থাকায় চাল খালাস বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য মন্ত্রণালয় G2G চুক্তির আওতায় ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেন। এর আওতায় MD ড্রাগন নামে একটি জাহাজে 19,200 টন চাল আনা হয়। এর মাধ্যমে প্রায় 2,000 টন চাল খালাসের নিম্নমানের বিষয়টি খাদ্য বিভাগের নজরে আসে, তৎক্ষণাৎ চাল খালাস বন্ধ করে দেওয়া হয়। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা চলমান রাখার লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্য সম্প্রসারণ এবং LDC উত্তর সময়ের জন্য সহায়ক ও সমন্বিত নীতিমালা প্রণয়ন খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রেক্ষিত শীর্ষক ওয়েবিনারে এমনটা তুলে ধরেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 38তম বার্ষিক সাধারণ সভা গত সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রুকমিলা জামান এবং সভা পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস। সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিতে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য 5% স্টক ও 5% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান বজল আহমেদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী সহ সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামীকাল ও 10 আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত লেনদেন চলবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেন বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যেহেতু বাংলাদেশ ব্যাংক 9 ও 10 আগস্ট সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত লেনদেনের সময়সীমা নির্ধারণ করেছে, এর পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে লেনদেনও 2:30 পর্যন্ত চলবে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎপাদনের সঙ্গে বিপণনকে গুরুত্ব দিতে হবে। বেনাপোল বন্দরে ভ্রমণ খাতে রাজস্ব আয়ে ধস। দেশে স্বর্ণের দাম আপাতত কমছে না। ব্র্যাকের 1,350 কোটি টাকার বন্ড অনুমোদন। ভারত থেকে আমদানি করা নিম্নমানের চালের খালাস বন্ধ। মহামারীকালীন অর্থনীতিও লক্ষণীয় অগ্রগতি সাধন করছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত। আগামীকাল পুঁজিবাজারে লেনদেন চলবে 2:30 পর্যন্ত। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।